সুপ্রিয় দর্শক, অ্যারাউন্ড মি বিডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুরগির মাংসের উপকারিতা। মুরগির মাংসের উপকারিতা প্রচুর। আমরা প্রতিনিয়ত মুরগির মাংস খাচ্ছি, কিন্তু এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানি না। মুরগির মাংস হার্টের স্বাস্থ্য ভালো এবং ওজন কমাতে সাহায্য করে। মুরগির মাংসে চর্বির পরিমাণ কম থাকায় এটি খাওয়া নিরাপদ। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা আমাদের পেশিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর জন্য ভালো উৎস হিসেবে কাজ করে। দীর্ঘদিন ওজন কমিয়ে রাখতে চাইলে মুরগির মাংস নিঃসন্দেহ স্বাস্থ্যকর খাবার, আর পার্শ্ব প্রতিক্রিয়া এটির কম। এই মাংসে উচ্চ মাত্রায় ট্রাইফটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, এর ফলে এক বাটি চিকেন স্যুপ স্বস্তি এনে দিতে পারে। বিষণ্ণবোধ হলে কয়েকটি চিকেন উইংস খাওয়া যেতে পারে, যা মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে চাপ মুক্ত থাকতে সাহায্য করে। সবসময় বয়স্কদের আর্থ্রাইটিস ও হাড় সংক্রান্ত অন্য রোগের আশঙ্কা বেশি থাকে। প্রতিদিন মুরগির মাংস খাবার তালিকায় রাখলে এর প্রোটিন হাড়ের ক্ষয় প্রতিরোধ করবে। মুরগির মাংস হোমোসিস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হওয়ায় দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাছাড়া ফসফরাস আমাদের কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই মাংসের ভিটামিন B6 শরীরে বিপাকের মাত্রা উন্নত করে, শরীরে চর্বি না বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে, রক্তনালী ঠিক রাখতেও এটি কাজ করে থাকে। আমাদের শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন। মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে, যা বিভিন্ন রকমের ক্যান্সার ও ত্রুটিপূর্ণ DNA দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সাহায্য করে। এতে বোঝা যায় মুরগির মাংসের উপকারিতা আমাদের শরীরের জন্য অনেক। অন্য খাবারগুলোর মতো মুরগির মাংস চোখের সুরক্ষায় কাজ করে থাকে। মুরগির মাংসে রেটিনল, লাইকোপেন, আলফা ও বিটা ক্যারোটিন থাকে, যার সবগুলোই ভিটামিন এ তে পাওয়া যায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলো জরুরি উপাদান। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।